সম্মানিত ভিউয়ার্স ইউটিউব বাবার আসে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি লোকমান ঝরা। আজকের ভিডিওটা হলো যারা পাঞ্জাবি গছ কাপড় খুঁজছেন তারা তাদের জন্য, যারা ছোটোখাটো কারখানা আছে এবং পাঞ্জাবি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা, যারা কম দামের ভিতরে পাঞ্জাবি গছ কাপড় কিনতে চাচ্ছেন তাদের জন্য। তো এইখানে কীভাবে আসবেন এবং আসতে না চাইলে কী সুবিধা আছে সম্পূর্ণ কিছু বিস্তারিত তুলে ধরবো এবং প্রতিটা মালের প্রাইস কালার সব কিছু জানিয়ে দেবো এবং নাম কী তারও জানা দেবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন। ভাইয়ের নাম কী? ইলিয়াস ভাই। ইলিয়াস ভাই, আপনার এই প্রতিষ্ঠান এটা কোন জায়গা পড়ছে বলেন? আচ্ছা, বুলতা গাউসিয়া সাদ মার্কেট, সিটি মার্কেট, মসজিদ মার্কেট। সিটি মার্কেট সাদের যে মার্কেটটা সেটা মসজিদ মার্কেট। আপনার এখানে কিভাবে আপনার খুঁজে পাবে অতি সহজে? আমরা এখান থেকে যদি দেখাই, এই হলো মসজিদ এবং ওই ওই জায়গাটা হলো আপনার গল্লি। এখান থেকে এখানে আসলে ওনাকে ডাইরেক্ট পেয়ে যাবেন। তো আপনার এখানে সর্বনিম্ন কত থেকে শুরু? সর্বনিম্ন ভালো কাপড় 50 টাকা তো ধরে 600-650 টাকা, মানে 50 টাকা থেকে শুরু, 600-650 টাকা পর্যন্ত গজ আছে। তো এখন আমাদের বিয়ের উদ্দেশ্য এক এক করে দেখাবেন। আর যারা কোরিয়ান সার্ভিস নিতে চায় তাদের সর্বনিম্ন কত টাকার মাল নিতে পারবে? মানে আপনার এখানে সর্বনিম্ন কয় টাকার মাল হইলে আপনি কোরিয়ান সার্ভিস করে থাকেন? 50 টাকা, মানে 50 টাকা গজ থেকে আপনি 5,000 বা 2,000 বা 10,000 টাকা কত টাকার মাল হইলে আপনি কোরিয়ান সার্ভিস দিবেন? 10 গজ চাইলে 10 গজ দিবেন, তাহলে এখান থেকে আপনার কোরিয়ান সার্ভিসে কিন্তু 10 গজ চাইলে কিন্তু নিতে পারবেন। আর এখানে যে সরাসরি আসেন তার চেয়ে কম হইলেও নিতে পারবেন, সরাসরি আসতে। ঠিক আছে, এখন যে প্রথম দেখাবেন কোনটা? 50 টাকা গজ। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এবং প্রিন্টটাও খুবই সুন্দর। এটা কি কাপড়? পাকিজা কাপড়। আচ্ছা, এটা হলো 50 টাকা গজ। তারপরে দিয়ে আমরা কোনো দেখবো, এটাও 50 টাকা গজ। তো দেখতে পাচ্ছেন এটাও 50 টাকা গজ, এটা 100 টাকা গজ। এটা কি নাম? ওপেল কাপড়, সুতি কাপড় যেটা। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা একটা দেখি, আবার বাস করবেন? আচ্ছা দেখান দেখান, না দেখলে আমরা, এটা 100 টাকা গজ, থাইল্যান্ডের টরো কাপড়, এটা 100 টাকা গজ। ঠিক আছে, তারপর দেখেন কোনটা কত? এটা কত? আর তারপরে কোরিয়ান কাপড় এগুলা কত? 160 টাকা গজ। তারপরে এগুলা এগুলো 100 টাকা গজ। তারপর এটা 50 টাকা গজ। আচ্ছা, আরো অনেক কাপড় আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেয় সেক্ষেত্রে কি দেখাবেন? আচ্ছা, আপনি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলেন। আচ্ছা, উনি কি আপনার ভাই? আপন ভাই? অসুবিধা না, আপন ভাই। আচ্ছা বলেন, নাম্বারটা বলেন। 01-36-88-240। আচ্ছা, এটা কি ইমু আছে? তো ইমুতে কল দিলে কি আপনার এই মালগুলো পাঠাবেন এবং প্রাইসগুলো দিয়ে দিবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো যারা মনে করেন এই ছাদ মার্কেটে আসেন, এখানে কিন্তু শুধু এই হাটটা আমাদের শুধু খালি পাঞ্জাবি না, আপনার বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন এবং সবচেয়ে কম দামের ভিতরে পেয়ে যাবেন। আর এই হাটটা জমে প্রতি মঙ্গলবার থেকে সকাল ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে মোটামুটি, আর শনিবার দিন কিন্তু পুরা মার্কেট বন্ধ থাকে, ওই দিন আসলে কিন্তু ঘুরে যেতে হবে। তো এই হয়েছে যারা মূলত বিদেশে যে কোনো প্রান্তে থাকেন বাংলাদেশে, সেখান থেকে আপনার এক সময় হয়তো যারা ব্যবসা করেন তারা কিন্তু চাইলে এই মার্কেটটা ঘুরে দেখতে পারেন মালগুলো দামগুলো কীরকম আছে, এবং এখানে আসলে কিন্তু আপনি সব ধরনের কম দামে একটু মাল পেয়ে যাবেন, নিতে পারেন। তো ঠিক আছে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।